আমাদের মাননীয় সংসদ সদস্য 37 বগুড়া দুই আসনের বীর মুক্তিযোদ্ধা আলহাজ শরীফ হোসেন জেন্না এমপি মহোদয়, বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 50-51 বছর যাবতে এ যাবতে যত বিগত এমপি গেছে তার চাইতে বেশি উন্নয়ন উনি ঘটাইছেন, এবং সেটা শিক্ষাক্ষেত্রে বলেন, রাস্তাঘাটই বলেন, এবং যে কোনো ক্ষেত্রে উনি অনেক উন্নয়ন করেছেন। বিগত 50 বছরে সে উন্নয়ন হয়নি, সে উন্নয়ন উনি কেন উন্নয়ন করেছেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, উনি এলাকার মানুষের, সব এলাকার মানুষের সঙ্গে ওনার সুপরিচিত আছে, সুসম্পর্ক আছে, সেক্ষেত্রে উনি অনেক উন্নয়ন করেছেন। এবং যদি আমাকে পরিষ্কার করেন যে আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আসলে জাতীয় পার্টির পরিকল্পনা কি এই আসনটিকে ধরে রাখার ব্যাপারে, এবং সাধারণ মানুষের জন্য কি কি কাজ করতে চান? উনি জাতীয় পার্টির, আমরা মূলত জাতীয় পার্টি একটা সুসংগঠিত দল, এবং তাকে বলা যায় নিরীহ শান্ত প্রিয় দল। সেই দলের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কোনো দ্বন্দ্ব নাই, কোনো কলহ নাই। আমরা আওয়ামী লীগকে আমরা অনেক যথেষ্ট পরিমাণেই ভালোবাসি, কিন্তু তারা আমাদের ঈর্ষান্বিত হয়, আমাদের সঙ্গে সবসময় প্রতিযোগিতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকে, এবং মাননীয় সংসদ সদস্য সবসময় উনি মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেছেন, এবং এই বিষয়গুলো উনি সবসময় সমন্বয় রেখেছেন। কিন্তু তারা যদি কেউ সমন্বয় না রাখে তাহলে তো আমাদের করণীয় কিছু নাই। সেটা জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপনাদের পরিকল্পনা কি, আপনাদের দল গঠন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে যেই কিছু কিছু অসঙ্গতি থাকে সেগুলোকে, মানে ঘর গোছানো যেটা বলে, সেই বিষয়গুলোকে আপনারা কীভাবে প্রাধান্য দিচ্ছেন? আমাদের পার্টির ব্যাপারে শিবগঞ্জ উপজেলা 12টা ইউনিয়ন, একটা পৌরসভা, 12টা ইউনিয়নের আমাদের ইউনিয়ন কমিটি আছে, ওয়ার্ড কমিটি আছে, এবং পৌর কমিটি আছে, জাতীয় যুব সংগতির কমিটি আছে, জাতীয় ছাত্র সমাজ কমিটি আছে, কৃষক পার্টির কমিটি আছে, সমস্ত কমিটি আমাদের বলবৎ আছে। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কর্মকাণ্ডে আমরা মাননীয় সংসদ সদস্য সঙ্গে নির্বাচন করার আমরা মোকাবেলা করতে প্রস্তুত, আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের যদি 1 ঘন্টা সময় দেন কি 2-3 ঘন্টার মধ্যে আমরা 2-4-10-20 হাজার লোকের সমাগম ঘটাই দিই। বগুড়া যেহেতু একেবারে শুরু থেকে কিন্তু বিএনপির জন্য একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেই জায়গায় আসলে আওয়ামী লীগ বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টি ধোপে টিকবে কিনা? আমরা 100 বার পারবো ইনশাল্লাহ। জাতীয় পার্টি কেউ কোথাও না পারলেও বগুড়া 2 শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য, উনি একজনের সাদা মাটা মানুষ, প্রত্যেকটা মানুষের সঙ্গে ওনার সুসম্পর্ক, এবং যথেষ্ট পরিমাণে উনি এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক হয়েছে, এবং মানুষের, যে কোনো মানুষের সঙ্গে উনি যখন এলাকায় থাকেন, আমাদের দুটো অফিস আছে এখানে মহাস্থানে, তারপরে আমাদের পার্টি অফিস আছে 5টা, সেই পার্টি অফিসে উনি যখন এলাকায় থাকেন জনসম্পৃক্ত, উনি মানুষের সঙ্গে কার কী সমস্যা, কার কী কোনো ব্যবস্থাপনা, উনি সবসময় সেটা পক্ষে ভালো করে এবং দেখভাল করে।